সালমান শাহ বাংলা চলচ্চিত্রের রাজপুত্র তিনি সালমান শাহ মারা গেছেন প্রায় পঁচিশ বছর হতে চলেছে মৃত্যুর এতগুলো বছর পার হয়ে গেলেও সালমান শাহর জনপ্রিয়তা একটুও কমেনি এখনও তরুণ তরুণীদের পছন্দের নায়কের তালিকায় সর্বপ্রথম থাকে সালমান শাহর নাম অত্যন্ত ড্যাশিং আর স্মার্ট অভিনেতা বাংলা চলচ্চিত্রে নতুন ইমেজ সৃষ্টি করেছিলেন সালমান শাহর পর্দা উপস্থিতি মানেই সবার থেকে আলাদা ডিফারেন্ট লুকের সাথে সালমানের স্টাইল আর অভিনয় মাতিয়েছে বাংলা সিনেমা প্রেমীদের সে সময় সালমান শাহের সাথে প্রতিযোগিতা করে টিকে থাকা যে কতটা কঠিন ব্যাপার ছিল তা সম্প্রতি আমিন খানের সালমান শাহকে নিয়ে করা মন্তব্যে ভালোভাবে বোঝা যায় নাজিম জয়ের উপস্থাপনায় তিনশো সেকেন্ড অনুষ্ঠানে অতিথি হিসেবে এসেছিলেন জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান অনুষ্ঠানের এক পর্যায়ে সালমান শাহ সম্পর্কে আমিন খান বলেন সে সময়টা রেলি সালমান শাহ এমন একটা পজিশনে ছিল অনেকেরই ধরা ছোয়ার বাইরে ছিল রেলি হি ওয়াজ আ সুপারস্টার এবং আমি মনে করি এই মাপের সুপারস্টার বাংলাদেশে খুব কম এসেছে এবং এই মাপের অভিনেতাও তো অসাধারণ ভালো করত। সে সময়টা টিকে থাকা অনেক ছিল। নিজেকে প্রতিনিয়ত নতুন কিছু দেওয়ার জন্য চেষ্টা থাকত সে চেষ্টাটা হয়তো থাকাতে এতদিন রান করতে পেরেছি এরপর শাহরিয়ান নাজিম জয় বলেন সালমান শাহ মৃত্যুর পর থেকে যাদেরকে যাদেরকে সালমান শাহ বানানোর চেষ্টা করেছে তার ভিতরে আপনি আপনি একজন ছিলেন সে সময় একটি ফিচারে আপনার নামও ছিল তবে আমিন খান না স্বীকার করে বলেন এটা হয়তো কেউ লিখতে পারে কিন্তু আমি কখনো মনে করি না যে একজনের জায়গা আরেকজন নিতে পারে সালমান শাহকে নিয়ে আমিন খানের মন্তব্যে আরও একবার প্রমাণ করে দেয় সালমান শাহ কি ছিল তার সময় সালমান শাহর অসমাপ্ত স্বপ্নের নায়ক ছবিতে আমিন খানকে অভিনয় করতেও দেখা গিয়েছে আমিন খান রোমান্টিক ইমেজ থেকে বেরিয়ে অ্যাকশন টাইপের মুভিতে পরবর্তীতে কাজ করেছেন স্ত্রী এবং সন্তান নিয়ে বর্তমানে তিনি সুখী জীবনযাপন করছেন সহকর্মী পরিচালক প্রযোজক সকলেই সালমানের প্রশংসা করতে কখনোই কার্পণ্য করেন না উনিশশো সালের সেপ্টেম্বরে চিরকালের জন্য হারিয়ে যান সালমান শাহ কিন্তু তারপরও মৃত্যুর এত বছর পরেও ভক্ত সহকর্মী আর বাংলা চলচ্চিত্র প্রেমীদের হৃদয়ে সালমার শাহ আজও বেঁচে আছেন এ ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও ভিডিও পেতে নোটিফিকেশন আইকন অন করে অল করে দিবেন আর এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ